তুই যেই মাছ পেয়েছিস তুই জানিস এর দাম কত? আ কি করতেছো বাচ্চা মেয়ে তো তুমি কোনো কথা বলো না আজকে ওরে আমি এমন শিক্ষা দেব খুনতি দিয়ে তোর পাপা পুড়ে ফেলব আর জীবনে এরকম ভুল করতে পারবি না হ্যাঁ ছাড়ো তো কতটুকু বাচ্চা মেয়ে চলো কিছুদিন হলো আসলে আমিও চিন্তা করতেছিলাম যে ওকে আমি স্কুলে দিয়ে দিব কারণ আমার বাসায় তো জানেনই আপনি তেমন কাজ নেই খুব হালকা পাতলা কাজ তো সারাদিন তো বসেই থাকে এই জন্য ভাবলাম স্কুলে গেলে পড়াশোনা করতে পারবে আরে ভাবি আপনার মতো যদি সবাই হতো তাহলে কতই না ভালো হতো যা বুয়া আমার জন্য মিষ্টি নিয়ে আয় সাহেব আগে মে আমার খান দিয়া নেই তারপর আপনি মিষ্টি দিব যা আগে আমার জন্য মিষ্টি নিয়ে আয় যা কি ব্যাপার বাবা তুমি খালামণি কিভাবে মারলে কেন কে খালামণি ও তো আমাদের বাসায় কাজের বুয়া তুমি তো ওকে প্রতিদিনই মারো আমি আজকে মারছি তো তুমি আমাকে বকা দিচ্ছ কেন ভাবি তাহলে এতক্ষণ যা করলেন সব নাটক ইয়ে মানে ভাবি চুপ করেন ভাবি আপনি আগে নিজে মানুষের মতো মানুষ হন নিজের বাসায় থাকা অসহায় মানুষের মুখে তিন বেলা খাবার দেন পরে না হয় প্রতিবেশী হয়ে আপনার বাসায় এসে খেয়ে যাব চলো এখানে আর এক মুহূর্ত নয় ভাবি